সুপ্রিয় দর্শক এম কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাপুরে, এখানে আবার রঙিন বেলুনে সাজানো, মাটিতেও কম নাই, সামনে এটাকে কাসাম্যান সাদা বাবা। জয় গুরু সাইজি। মিলন সাহা ভাইয়া, তাকে আমি সালাম দিব না নমস্কার বলবো কিছু তো না? না, জয় গুরু দিবেন। জয় গুরু। তাহলে কারেক্ট কি? সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া তাগফিরুহু আম্মা বাদ। আব্বা থাক। কিন্তু একটা কথা আছে বাবা, একটু আগে এসে যে দেখলাম আপনি কাঁথা দিয়ে আছেন, আর সামনে দেখলাম অনেক সুন্দর করে ডিজাইন অফ দ্য কালার আর মাটিতেও আছে। ভাইয়া, তো আপনার কাজটা কি আজকে? আজকে যে ওই যে রহমের ধরেন যে জিতা জিতা সে আনে সেইটি সেইটি সারাদিন যত কিছুই করি দিন শেষে দোষকার মিলন ভাই। তো আমি যতই কিছু করি, যতই চেষ্টা করি, যতই রাত জাগি, যতই খেলা বানাই, ওদের কাছে দোষী মিলন ভাই। ভাই আপনার যদি ভালোই হবেন তাহলে নতুন এসে তাও মাথায় মারবো কে? ভাই পয়েন্ট টু দা নোটেড। ইয়োর নোটেড? ইয়োর ইয়োর কি? ইয়োর বুক। কাক কইলে? ইয়োর বুক। যাই হোক, তো ভাইজান ভাইজান আমি কি শুরু করতে পারেন? ভাই করতে পারি? যাই হোক, এই যে দাঁড়িয়ে আছে দেখেন একদল শিল্পী। হ্যাঁ শিল্পী, সাদা কালা ডিজাইন অফ দা কালা। সামনে আছে কোদালের আসারি। কোদালের আসারি? আসারি। এই আসারি আজকে বাঁশি বাজাবে, সঙ্গে চলবে টাইম ওয়াচ। টাইম ওয়াচ। আর খেলবে হচ্ছে এই শিল্পীর দল। কি খেলা এটাই বুঝাই। এরপরে কিন্তু লাস্টে আসবে ফলাফল, তারপরে আসবে কে হবে বিজয়ী। আর বিজয়ের জন্য পকেট কব হবে কিন্তু আমার খালি খালি খালি, খেলানোর দরকার নাই। যাই হোক, আজকে এই যে তিনটা ইট দেখতে পাচ্ছেন আপনারা, এই তিনটা ইটকে শিল্পীরা দুইটাকে বসাবে, বসানোর পরে দুইটার পরে উঠবে, উঠার পরে আরেকটা রেখে এই যে পা দিবে, এই যে এভাবে দিয়ে এগিয়ে যেতে হবে, একটা একটা করে সামনে আনতে হবে। পড়ে যাওয়া চলবে না, যে পড়ে যাবে সে ডিসকলি, আর যে সবচেয়ে কম সময়ের মধ্যে এই রাউন্ড পার হতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী। আর বিজয়ীর জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পকেট খালি। মিলন ভাই একটা কথা আছে, মানে পাও মিলন ভাই, পা সোজা দেয়া যাবে না কেন? অবশ্যই একবার ইচ্ছা বামে একবার ডাইনে, একবার হেনে একবার হনে, একবার হনে একবার হনে। আচ্ছা হয়েছে মিলন ভাই, যে কথা বলতে চেয়েছি, এই ইট তিনটা কি আপনার ছুননাতে খাতনে গিফট পেয়েছিলেন? এত সুন্দর গিফটে মোড়ানো কেন? ভাই আপনি একটা সত্যি কথা কইছেন, আপনার দোষ আছে। এই তিনটা ইট আমার ছুননাতে খাতনে গিফট করছিল, কিডা কিডা শুনবেন, কিডা কিডা। আমি কমেন্ট পাচ্ছি না, ওরা লজ্জা পাবিনি। হ্যাঁ কেন বলেন? এই যে এটা, হ্যাঁ এটা গিফট করছে হচ্ছে মিমান নাইবা। আচ্ছা আর ওই দিয়ে, আরে দে, হ্যাঁ দেখতেছেন, হুম উপহার তো উপহারই, সেটা ইট হইক আর পাটকেল হইক, তো আমি চিন্তা করছি শালার এইটা দিয়ে আমি ওই গিফটের দাম তুলে নেবো। ঠিক কথা, ঠিক ওই জন্য খেলা বানালি আছি খেলা। এখন তো কাজে লাগতেছে আমার উপহার। আচ্ছা বলো, আমি তো ছোট করে দেখি নাই আপু। মধ্যে চিহ্নটা হচ্ছে ওটাই হচ্ছে বন্দুকের গুলি। যাও যাও
তমিলন ভাই ভাই এখন একটু শুরু করেন শুরু করি আপনি টাইম স্টার দেন মিলন ভাই হ্যাঁ ভাই তাহলে প্রথমে কে খেলছে আজকে আমাদের এই প্রতিযোগিতায় সর্বপ্রথমে অংশ গ্রহণ করবে হচ্ছে আমাদের আপনাদের সুপরিচিত একমাত্র ব্লক সুন্দরী ওকে আর বল প্রিন্সেস বুঝে গেছি রায়মা আমাকে আগে দিতে আমি তো বুঝিনি কারণ তুমি যে তুমি বুঝছাও তুমি যে খাসি হচ্ছাও তুমি যে একজন আর 2 সেকেন্ড দাঁড়ালে তো আরো মোটা যাও না খেলার সময় কি গান হবে হ্যাঁ অবশ্যই বাদ বাকি যারা আছে সবাই গান বলবে সময় নিয়েছে আপনাদের আমাদের ব্লক সুন্দরী নাইমা সুন্দরী নাইমা সুন্দরীর জন্য শব্দ দিয়ে একটা আস্তে তালি দাও আচ্ছা মিলন ভাই ভাই এবার অংশগ্রহণ করছে কে আমাদের এই প্রতিযোগিতায় এবারে অংশগ্রহণ করবে হচ্ছে আমাদের আপনাদের বিপিএন নানা নাকি ঝাঁকড়া চুলের অধিকারী কোকড়া চুলের অধিকারী আপনাদের আমাদের গানের রাজা প্রিয় ছোট ওস্তাদ রনি ভাইয়া না ওই কুমির দি জানে এখন কুমির সাঁতার পাবে নি ভাইয়া রনি ভাইয়া 10 সেকেন্ডে 10 সেকেন্ডে রেডি হ্যাঁ রেডি 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 সময় নিয়েছে আমাদের আপনাদের ছোট ওস্তাদ রনি ওস্তাদ রনি ওস্তাদের জন্য একটা ঝাঁকড়া চুলের তালি হয়ে যাক সবাই ভাই রনি এমন খেলায় খেললো ইটের দেন জামা কাপড় সব খুলে আলাইছে ভাই তুলে ফেলার কারণ আছে এই মিলন ভাই সন্নাতে খাতনার কোনো চিহ্নই রাখছে না এইটা দিয়ে দিছিলাম ভালো জিনিস গিফট ইট পেছায় এনে কইছি ইট দিছে তাই নাকি গোপন কথা কয় দিল না দোষ আছে এটা সত্যি কথা খালি মাইকি কয় আশা খেলতেই চাচ্ছে না সেহেতু আশাকে আর আজকে আমরা খেলাবো না এবার চলে আসবে আমাদের আপনাদের মাঝে দর্শকদের কলিজার টুকরা এবং আমাদের একমাত্র যার প্রতি নাই কোনো ভরসা প্রিন্সেস আশা সাজিয়ে গুজিয়ে
আপনি বাইসে আইছেন তো আপা দোকানে দাও না খেলো না খেলবি না আর খেলবি না মিলন ভাই ভাই না খেলার মতো অবস্থা 1 মিনিট 29 সেকেন্ড আচ্ছা তো এবার কে নাইমা গেল আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না যে সারা জীবন দু পায়ের সঙ্গে ইট নিয়ে ঘুরে বেড়ায় সে আজকে দুটা ইট উঠাইতে পারলো না সি বড় কষ্ট আমার ইট পাতলা হ্যাঁ পরীক্ষামূলক ভাবে আসতেছে কে মিম আপু প্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে খুবই কম সময়ের মধ্যে যে পার হতে পারবে সেই দ্রুত যান আপনাদের আমাদের পছন্দের পেঙ্গুইন মনির আচ্ছা তোমরা কি রাজি আছো মনির বাদ ক্যান্সেল
ওরা কইছে জন্য দিলে আউট আউট আমি দিতাম না ভাই প্রিয় দর্শক দেখলেন কি দ্রুত যাইতে যাচ্ছিল সে আসলে সে দ্রুত জানের মতো সব জায়গাতে চলাফেরা করে যার কারণে মাঝে মধ্যে উচটকে মাটিতেও পড়ে এবার কিন্তু বিনোদনে অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের দুই নয়নের মণি বর্তমান বিশ্ব সুন্দরী এবং ছোট সামর হিসেবে যে পরিচিত রিয়া মণি বাই বাই অল্পের জন্য বগা অল্পের জন্য আচ্ছা নেক্সট টাইম এই কান্ড সেকেন্ড যাই হোক তারপরে আমার বনিটার জন্য তোমরা একটু ধরে তালি দেওয়া আর তিন এবার কিন্তু চলে আসছে আপনাদের ধামাকা আপনাদের আমাদের কলিজার টুকরা রাজকুমার বর্তমান সাকিব খান সেকেন্ড দেখ 35 সেকেন্ড কি 35 না না সত্যি কথা কয়া দিছে ঘরে ঘরে
নানা এ নানা বিপেন নানা কয় মিনিট ছিল 35 মিনিট ভাই যদি আমি না পারি এটা 10 সেকেন্ড কমেন্টের মাধ্যমে বিচার করবি সেটা বিষয় না আগে বলে দেন আমি কয় সেকেন্ডে পার হইছি 39 সেকেন্ডে আমি পার হইছি আর রনি 45 সেকেন্ডে এত শত্রুতা কমতে না আছে একই গান করে পুনরায় ভালো লাগবে 3 মিনিটে নতুন গান কেমন যেন আজকে গান দিবা যাচ্ছে তাই ভাই এরকম হচ্ছে কেন আমার ভিতর প্ল্যান আপনি কয়টা কইর পারে না গে ভাই আল্লাহর দোহাই লাগে তুই মাফ করা মা কত রে ভাই পারবলা এক দেশে এক মেয়ে ছিল রংটা গায়ের কালো কেউ দেখেনি কেউ বোঝেনি সেই রূপেরই আলো আমি বাসি তারে ভালো আমি তারে বাসি ভালো মিউজিক লিখছি আমি গান শিখে দেন গান ধরেন তো জন্মে নইলে মিলন হইব শেষকালে Oh,
মানে এতক্ষণ যা শুনলাম আর যা দেখলাম তাতে ওনারা নিজেদের রূপের বর্ণনা দিতে দিতেই ওনাদের অবস্থা খারাপ। দর্শকের বর্ণনা কখন দিবি? আমরা পুরস্কার তুলে দেব আজকের বিজয়ী মিলনের হাতে। জলে 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 ঠিক আছে রেফারি, তোমার কথা মতোই আমি এবার পুরস্কার তুলে দেব রনি ভাইয়ের হাতে। রনি ভাই আসলে রনি আপা আজকে রনি ভাইয়া আজকের বিজয়ী ছিলাম, কিন্তু আমি তারপরে অনেক কষ্ট বুকি নিয়ে পুরস্কারটা তুলে দিলাম। কর্তৃপক্ষ ঘুষ নিয়েছে, নিয়ে এই পুরস্কারটা তোমাকে দিয়েছে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই খেলা প্রতিযোগিতাটি এবং গানের আড্ডাটি? অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটিকে যারা এখনও ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনে, নতুন কোনো কন্টেন্টে। সে পর্যন্ত যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।